নমস্কার, আমি তুলিকা মণ্ডল, কাল্লা মহাবিদ্যালয়ে বিএড বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্রী। বিএড পাঠ্যক্রমের কোর্স ইপিসি 3 ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ আইসিটি এর অন্তর্গত টিচিং উইথ এ মাল্টিমিডিয়া ই কন্টেন্ট ডেভেলপ বাই দ্য স্টুডেন্ট। এই প্র্যাকটিক্যালটি রূপায়ণের জন্য যে বিষয়টি নির্বাচন করা হয়েছে সেটি হলো অষ্টম শ্রেণীর সাহিত্য মেলা পাঠ্যপুস্তকের অন্তর্গত জগদীশচন্দ্র বসু রচিত গাছের কথা প্রবন্ধ অংশটির প্রথম অনুচ্ছেদটি। এখন আমরা সেটি আলোচনা করব, চলো সেটি আলোচনা করি। প্রবন্ধাংশটি শুরু করার আগে আমাদের প্রথমেই লেখক সম্পর্কে জানা প্রয়োজন। জগদীশচন্দ্র বসুর নাম শুনলে প্রথমেই আমাদের মনে আসে বিজ্ঞানের ক্ষেত্রে তার অবদানের কথা, কিন্তু তিনি শুধুমাত্র বৈজ্ঞানিক ছিলেন না, তিনি সাহিত্যিক হিসেবেও যথেষ্ট জনপ্রিয়। তিনি প্রথম আবিষ্কার করেছিলেন গাছেদের প্রাণ আছে, আর এই গাছেদের মধ্যে নানা অনুভূতি ও দর্শনের প্রকাশ লক্ষ্য করে লিখেছিলেন প্রবন্ধ সংকলন অব্যক্ত। গাছের কথা প্রবন্ধটি এই অব্যক্ত প্রবন্ধ সংকলন থেকে নেওয়া হয়েছে। গাছের কথা প্রবন্ধটির নাম গাছের কথা। শুনে সকলের মনে নিশ্চয় প্রশ্ন জাগছে যে গাছেদের আবার কি কথা, তাই তো? আসলে বৈজ্ঞানিক তথা লেখক জগদীশচন্দ্র বসু প্রকৃতিকে ভালোবাসতে শিখে তিনি গাছেদের অনেক কথা বুঝতে পারেন। যেমন আমরা দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের বলাই গল্পটিতে, বলাই প্রকৃতিকে ভালোবাসতে পেরেছিল বলে প্রকৃতির অনেক কথা বুঝতে পারে। যেমন এই ছবিটাতে তোমরা দেখো, ছবিটাতে কি দেখতে পাচ্ছ? যে একটা ছোট্ট বালক, সে বসে আছে, পাশে একজন লোক দাঁড়িয়ে আছে, আর একটা বাগান, তাই তো? এই যে ছোট্ট বালক, এই ছোট্ট বালকটি হচ্ছে সেই বলাই গল্পের বালক। সে আর এই যে সামনে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে তার কাকা, আর এই যে বাগানটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বলাইয়ের কাকার বাগান। একদিন এই বাগানটাতে, কাকার বাগানে ঘুরতে ঘুরতে বলাই একটা অঙ্কুর বের হতে দেখে। তারপর সে প্রতিদিন সেটাকে জল দেয় এবং দিনে দিনে তার বৃদ্ধি লক্ষ্য করতে থাকে। গাছটা যখন হাত ধুয়ে উঁচু হয়েছে তখন তার পত্র সম্রাটি থেকে ভাবলো, বলাই একটা আশ্চর্য গাছ, কাকাকে দেখে চমৎকৃত করে দিতে হবে। আর তার কাকা দেখি গল্পের একটা জায়গায় তার প্রকৃতিপ্রেম সম্পর্কে বলেছেন যে নতুন অঙ্কুর গুলো তাদের কোকড়ানো মাথাটুকু নিয়ে আলোতে ফুটে উঠেছে। এই দেখতে তার ঔৎসুক্যের সীমা নেই, প্রতিদিন ঝুঁকে পড়ে পড়ে তাদের জিজ্ঞাসা করে, তারপরে 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 তারাও চির অসমাপ্ত গল্প। দেখো, বলাই প্রকৃতিকে ভালোবাসতে শিখেছিল বলেই বা গাছেদেরকে ভালোবাসতে শিখেছিল বলে গাছেদের অনেক কথা বুঝতে পারে এবং গাছেদের সঙ্গে সে কথা বলে, তাকে জিজ্ঞাসা করে, তারপরে তারপরে। সেরকমই লেখক জগদীশচন্দ্র বসু প্রকৃতিকে বা গাছকে ভালোবাসতে পেরেছিলেন বলেই গাছেদের অনেক কথা বুঝতে পেরেছিলেন। তিনি গাছেদের কি কি কথা বুঝতে পেরেছিলেন চলো আমরা একটু এবার দেখে নিই। তিনি গাছেদের কথা বুঝতে পেরে দেখেছিলেন যে গাছেদের সঙ্গে আমাদের মানুষদের জীবনের অনেক সাদৃশ্য আছে। সেই সাদৃশ্য গুলো কি কি? তিনি প্রথমে যেটা লক্ষ্য করেছিলেন সেটা হলো গাছেরা আমাদের মতো আহার করে, দিনে দিনে বাড়ে। তারপর তিনি যেটা দেখেছিলেন যে আমাদের মতো গাছেরাও অভাব, দুঃখ, কষ্ট এই সমস্ত কিছু অনুভব করে, যেমন আমরা অনুভব করি। আর তারপরে তিনি কি আরো লক্ষ্য করেছিলেন যে অভাবে পড়ে বা কষ্টে পড়ে গাছেরাও চুরি ডাকাতি করে, যেরকম আমরা করে থাকি। তারপরে তিনি গাছেদের সঙ্গে আমাদের যেই সাদৃশ্যটা লক্ষ্য করেছিলেন সেটি হলো একের সহিত অপরের বন্ধুত্ব। আমাদের যেমন একে অপরের সঙ্গে বন্ধুত্ব হয় এবং বন্ধুত্বপূর্ণ ভাবে একের সঙ্গে থাকি, সেরকম গাছেদের মধ্যে হয়। তারপরে তিনি সর্বশেষ যে জিনিসটা লক্ষ্য করেছিলেন সেটা হচ্ছে আমাদের মধ্যে যেরকম গুণ, বিভিন্ন গুণ দেখা যায় গাছেদের মধ্যেও সেরকম দেখা যায়, সেই গুণটা কি স্বার্থত্যাগ। এখন চলো আমরা এই যে গাছেদের সঙ্গে মানুষের জীবনে যে সাদৃশ্যগুলি তিনি লক্ষ্য করেছিলেন এগুলো একে একে বিস্তারিত ভাবে জেনে নিই। তিনি প্রথম যে গুণটা লক্ষ্য করেছিলেন সেটি হলো, মানে যে সাদৃশ্যটা লক্ষ্য করেছিলেন সেটি হলো গাছেরা আমাদের মতো আহার করে, দিনে দিনে বাড়ে। এখন তোমরা নিশ্চয়ই ভাবছো যে গাছেরা আবার কিভাবে আহার করে, তাই তো? দেখো এই ছবিটাতে তুমি দেখলে তোমরা বুঝতে পারবে, ভালো করে দেখো। দেখো প্রথমে কি হচ্ছে, একটা আমরা যখন গাছ লাগাই তার আগে কি হয়, গাছের বীজটা মাটিতে পুঁতি, পোঁতার পর সেটাতে জল দিই, খাবার দিই, তাই তো? তারপরে কি দেখবো, কিছুদিন পর গাছটাই অল্প একটু বেড়ে উঠেছে, তারপর আবার যত দিন যায় দেখবো গাছটা আরো একটু বেড়েছে। এরকম বাড়তে বাড়তে যত দিন যায় তত গাছটা কি হয়, বাড়তে থাকে।
আমরা যেমন খাবার খাই, খাবার খাওয়ার ফলে কি হয়, দিনে দিনে আস্তে আস্তে ছোট থেকে বড় হই, গাছেদের মধ্যেও তেমন দেখা যায়। আবার দেখো, এই যে তুমি জল দিচ্ছ, গাছেরা কি করে, সূর্যের আলোতে নিজেদের পাতায় শালোক সংশ্লেষ প্রক্রিয়ার সাহায্যে খাদ্য তৈরি করে এবং সেই খাদ্য গ্রহণ করেও তারা দিনে দিনে বৃদ্ধি পায়। তোমরা তাহলে এটা বুঝতে পেরেছো তো আশা করছি। এরপরে তিনি যে গুণটা বলেছিলেন সেটা হচ্ছে, দেখো 2 নম্বর যে গুণটার কথা বলেছিলেন, যে আমাদের মতো অভাব দুঃখ কষ্ট অনুভব করে। এখন তোমাদের নিশ্চয় সকলের মনে প্রশ্ন যাচ্ছে যে দিন দিন বাড়ে এটা নয় বুঝলাম, তাহলে অভাব দুঃখ কষ্ট এটা কিভাবে অনুভব করে গাছেরা, তাই তো? দেখো এই যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, দেখো সেখানে কি দেখা যাচ্ছে, যে প্রথমে একটা লোক গাছ কাটছে, আর একটা কি দেখতে পাচ্ছ, যে এক ঝড়েতে গাছের ডাল ভেঙে যাচ্ছে। এবার দেখো জগদীশচন্দ্র বসু প্রথম কি আবিষ্কার করেছিলেন, যে গাছেদের প্রাণ আছে। আবার বর্তমান গবেষণাতে উঠে আসছে কি, গাছেদের স্নায়ুতন্ত্র আছে। দেখো আমাদের প্রাণ স্নায়ুতন্ত্র এগুলো আছে বলে আমাদের শরীরে যদি কোনো অংশ কেটে যায় বা কোনো অংশ হাত বা পা ভেঙে যায় কি হয়, আমাদের কষ্ট লাগে, আমাদের দুঃখ অনুভব হয়। তেমনি যখন আমরা গাছেদের যেহেতু প্রাণ আছে আবার স্নায়ুতন্ত্র আছে এটা উঠে আসছে, তখন গাছেদেরকে যদি কেটে দেওয়া হয় তাহলে কি হয়, গাছেদেরও কষ্ট লাগে, গাছেরাও দুঃখ অনুভব করে। আবার দেখো যখন প্রচন্ড ঝড় হয়, এই কিছুদিন আগেই তোমরা দেখলে যে আমফান ঝড়েতে কত গাছপালা ডালপালা সব ভেঙে গেল। আমাদের শরীরের অঙ্গ যেরকম আমাদের হাত পা, সেরকমও গাছের শরীরের অঙ্গ কি, গাছেদের ডালপালা। সেই গাছেদের ডালপালা গুলো যখন ভেঙে যায় তখন কি হয়, গাছেদেরও কষ্ট লাগে, গাছেদেরও দুঃখ অনুভব হয়। ঠিক আছে, তোমরা তাহলে এটা বুঝতে পেরেছ আশা করি। এর পরেরটাতে তাহলে আমরা চলে যাই। তিনি 3 নম্বর যেটা বলেছিলেন সেটা হচ্ছে, গাছেরা কষ্টে পড়ে চুরি ডাকাতি করে। এবার তোমরা ভাবছো যে গাছেরা হাঁটতে পারে না, আমাদের মতো চলতে পারে না, তাহলে চুরি ডাকাতিটা করবে কিভাবে, এই প্রশ্নটা জায়গাটা স্বাভাবিকই। তোমরা দেখো, তোমাদের আমি একটা ফটো দেখাচ্ছি। দেখো এই ফটোটাতে তোমরা কি দেখতে পাচ্ছ, দেখো দুদিকে দুটো বড় গাছ, তার মাঝে দেখো একটা ছোট্ট গাছ। এবার তোমরা যদি ভালো করে একটু ভাবো বা লক্ষ্য করো, দেখতে পাবে যে দুদিকে দুটো বড় গাছের মাঝখানে যখন একটা ছোট্ট গাছ থাকে তখন কি হয়, সেই গাছটা সূর্যের আলো পায়, তার মানে কি অন্যান্য গাছটা সেই সূর্যের আলোটাকে চুরি করে নিচ্ছে। তারপরে দেখবে আমরা তো অনেক সময় হয় যে এমন গাছ থাকে যে আমরা হয়তো পরস্পর জল দিলাম না কয়েকদিন, তো কি হয়, তাদের তো জলের দরকার হয় খাবার তৈরি করার জন্য, তখন তো মাটি থেকে তারা তলা থেকে জল সংগ্রহ করে। এবার পাশের দুটো বড় গাছ হওয়ার জন্য তাদের শিকড় গুলো কি মাটির অনেক গভীরে প্রবেশ করতে পারে। আবার ওই ছোট গাছটা শিকড়টা কি, গাছটা যেহেতু ছোট হয় তার শিকড় গুলো মাটির অত গভীর অব্দি যেতে পারে না, তার ফলে কি হয়, যখন তাদের মধ্যে জলের অভাব দেখা যায় তখন বা খাবারের অভাব দেখা যায় তখন ওই শিকড় গুলো বিস্তার করে তারা ছোট গাছের খাবারটা চুরি করে নেয়। লেখক জগদীশচন্দ্র বসু এটা কি বলেছিলেন, যে গাছেরা এইভাবে চুরি ডাকাতি করে। ঠিক আছে, এর পরেরটা তিনি কি বলেছিলেন চলো আমরা একটু দেখে নিই। তিনি 4 নম্বর পয়েন্টে যেটা বলেছিলেন সেটা হচ্ছে, যে আমাদের যেমন একে অপরের সঙ্গে বন্ধুত্ব হয়, গাছেদেরও একের সহিত অপরের বন্ধুত্ব হয়। এবার ভাবছে যে গাছেদেরও আবার বন্ধুত্ব কি, সেটা একটা স্বাভাবিকই। দেখো এই ছবিটা যদি তুমি লক্ষ্য করো তোমরা দেখতে পাবে, দেখো একটা বড় গাছ তাকে কি জড়িয়ে একটা ছোট গাছ কি হচ্ছে, বেড়ে উঠছে। তার মানে কি, এই যে বড় গাছটা তাকে আশ্রয় করে এই যে ছোট গাছটা বেড়ে উঠছে, এই যে পরস্পর দুজনে বেড়ে উঠছে বন্ধুর মতো। আবার দেখো এই যে ছোট গাছের যে পাতাগুলো সেগুলো যখন মাটিতে পড়ছে সেটাও কি হচ্ছে, ওই বড় গাছটার সার রূপে বা সেই বড় গাছটার খাদ্য রূপে কাজ করছে। তাহলে কি হচ্ছে, এরা একে অপরে পরস্পরের সহায়তায় বন্ধুর মতো বেড়ে উঠছে। যেমন লেখক বলেছেন যে এক জায়গায় যে বিভক্তদের মধ্যেও একে অন্যকে সাহায্য করিতে দেখা যায়, ইহাদের মধ্যে একের সহিত অপরের বন্ধুত্ব হয়। এই যে তুমি যদি ছবিটা দেখো তাহলেই বুঝতে পারবে যে দুজনা একে অপরকে সহায়তা করে পরস্পর বন্ধুর মতো বেড়ে উঠছে। এরপরে তিনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে, যে গাছেদের মধ্যে স্বার্থত্যাগ দেখা যায়। আসলে আমাদের মানুষদের মধ্যে যে অনেক গুণ দেখা যায়, তার মধ্যে মানুষদের সর্বোচ্চ গুণ কি হলো, সর্বোচ্চ গুণ হচ্ছে স্বার্থত্যাগ। গাছেদের মধ্যেও সেটা দেখা যায়। মা যেমন নিজের জীবন দিয়ে সন্তানের জীবন রক্ষা করে, সন্তানের জন্য নিজের জীবন দান উদ্ভিদেও সচরাচর দেখা যায়। লেখক জগদীশচন্দ্র বসু গাছের কথা গল্পটিতে এই এই কথাটি বলেছেন। এবার তোমরা নিশ্চয় ভাবছো যে গাছেদের মানে গাছেদের সন্তানের জন্য গাছেরা কিভাবে জীবন দান করে। দেখো তোমরা যদি, এখানে দুটো ছবি দেখা যাচ্ছে, প্রথম ছবিটাতে কি দেখা যাচ্ছে, একটা পাতা শুধু সতেজ গাছ, আর দ্বিতীয় ছবিটাতে দেখা যাচ্ছে যে ফল শুদ্ধ একটা গাছ যেখানে কোনো পাতা নেই। এই গাছটার নাম হচ্ছে পার্সিমন গাছ, যেটা হচ্ছে জাপানের জাতীয় ফল।
এই গাছটাতে যখন পাতা থাকে, দেখো সেই গাছটা তখন সতেজ অবস্থায় থাকে। আর আমরা জানি যে গাছেদের সন্তান কে? গাছেদের সন্তান হচ্ছে গাছেদের ফল। এবার গাছেদের সন্তান মানে যখন গাছের ফল আসে, তখন যাতে ওই ফলগুলো মানে গাছেদের সন্তান যাতে ভালোভাবে বৃদ্ধি পেতে পারে, সেই জন্য কি হয়, গাছে একটাও পাতা থাকে না, পাতাগুলো কি হয় ঝরে যায়। যেমন দেখো, যত দুঃখ কষ্টই থাকুক না কেন, প্রত্যেকটা মা বাবা কি চায়, যে তার সন্তান যেন দুবেলা খেয়ে পড়ে থাকে। তাই তার বাবা মা নিজে না খেয়ে বা নিজে আপেটা খেয়ে সন্তানকে মুখে পূর্ণ খাবারটা তুলে দেয়, তেমনি এই পার্সিমন গাছ যখন তার ফল আসে, তখন ফলটা যাতে খাবার খেয়ে সম্পূর্ণভাবে বৃদ্ধি পেতে পারে, সেই জন্য গাছেদের কি হয়, পাতাগুলো আস্তে আস্তে তখন ঝরে যায়। তার মানে তোমরা বুঝতে পেরেছো তো যে গাছেরা এইভাবে স্বার্থত্যাগ করে। লেখক জগদীশচন্দ্র বসু গাছেদের মধ্যে এই এত সব গুণ দেখে, এত সব মিল দেখে, মানুষের সঙ্গে গাছের জীবনের মিল দেখে লাস্টে কি বলেছিলেন, যে যে গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র। আসলে দেখো, আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম যে গাছেদের সাথে মানুষের কত মিল, আর লেখক ভালোবাসতে পেরেছিলেন বলে এই মিলগুলো অনুভব করেছিলেন। আর মানুষের সাথে জীবন মানে গাছেদের এত মিল দেখে মনে হচ্ছে যে এই যে গাছেদের জীবন যেন মানুষের জীবনের ছায়া, মানে মানুষের জীবনের যেন একটা প্রতিরূপ, গাছেদের সঙ্গে মানে গাছেদের জীবনের সঙ্গে মানুষের জীবন। আশা করি তোমরা প্রথম অনুচ্ছেদটা সকলে বুঝতে পেরেছো। এর পরের অংশটা আমরা পরের দিন আলোচনা করব। ধন্যবাদ।